দেখতেই পাচ্ছেন খুব ঝটপট তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি। নমস্কার বন্ধুরা, বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল চিংড়ি। দেখুন, এখানে আমি 100 গ্রাম পরিমাণ চিংড়ি নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো উপর থেকে লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার আমি হাতের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মেখে রেখে দেব। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পটলের টুকরোগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে পটলের টুকরোগুলো আমি খুব ভালো করে ভেজে নামিয়ে নেব। পটলের টুকরোগুলো ভাজা হতে আগে আমি গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেবো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, সবশেষে দিয়ে দেবো কয়েক দানা চিনি। এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মশলাটা কিন্তু তৈরি করে রেখে দেব। পটলের টুকরোগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবারে আমি পটল ভেজে নেওয়ার তেলের মধ্যে আলুর টুকরোগুলো একটু ভেজে নেব। এই আলুর টুকরোগুলোর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ ও হলুদ দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে কিন্তু আলুর টুকরোগুলো আমি ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, যেটা কিন্তু আমি আগে থেকে লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আমি কেটে নামিয়ে নিচ্ছি। এই মাছ ভাজা তেলের মধ্যে কিন্তু আমি আরো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ও দুটো তেজপাতা, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ গোটা জিরে। এই ফোড়নটা আমি 30 সেকেন্ড মতো কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 30 সেকেন্ড হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচি 3 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দেবো গ্রেভির জন্য যে মশলাটা করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ। সমস্ত উপকরণগুলো আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কিন্তু আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। এবার ঢাকনাটা আমি একটু তুলে নিচ্ছি, দেখুন মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, এই টমেটোগুলো কিন্তু গলে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা 1 চামচ পরিমাণ। খুন্তির সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও একবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কিন্তু আমি আরও কিছুটা সময় একটু কষিয়ে নেব। ঢাকনাটা তুলে নিয়েছি, 2 মিনিট মতো কিন্তু পরেও আমি একবার ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, দেখুন মশলাটা কতটা সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা পুরোপুরিভাবেই কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। ভেজে রাখা আলুর টুকরোগুলো দেওয়ার পরও কিন্তু আমি কিছুটা সময় একটু সমস্ত উপকরণগুলো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ভেজে রাখা পটল। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণ একটু লবণ ও হলুদ কিন্তু দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এবার আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি 4টে। লবণ হলুদ এবং ঝালের পরিমাণটা আপনারা কিন্তু অবশ্যই একটু বুঝে দেবেন।
এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 5 থেকে 7 মিনিট এই ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি, দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসছে। এবার আমি দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো। আবারও আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 3 থেকে 4 মিনিট কিন্তু ফুটিয়ে নেব। দেখুন চিংড়ি মাছগুলো দেওয়ার পরেও কিন্তু আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, কতটা শুকিয়ে এসছে আর গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে। রান্না কিন্তু প্রায় কমপ্লিট। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, হালকা করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আজকের এই রেসিপি পটল চিংড়ি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।